মেসি, নেইমার কিংবা এমবাপ্পে দুঃসময়ে বটগাছের মতো ছায়া দেন তার বাবারা। আর পাঁচটা সাধারণ মানুষ কিংবা ফুটবলারের ক্ষেত্রেও তাই ঘটে। তবে দুর্ভাগ্য ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রে। বাবা যেখানে পরিবারের রাজা, সকল সুখ দুঃখের আশা ভরসার প্রতীক, সেই রাজা ছাড়াই ফুটবলের রাজপুত্র ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়সটা সবে মাত্র ২০ বছর। পর্তুগালের জার্সিতে খেলতে অবস্থান করছিলেন বিদেশের মাটিতে। রাশিয়ার বিপক্ষে খেলার আগের দিন হঠাৎই খবর আসে তার বাবা আর নেই। বাবার মৃত্যু সংবাদ শুনেও পরদিন খেলতে নেমেছিলেন রোনালদো। তৎকালীন পর্তুগালের কোচ লুইস ফিলিপে স্কলারি এক সাক্ষাৎকারে বলেছিলেন, তার বাবার মৃত্যুর খবরটি আমি তাকে দেই, সে নিজে থেকেই খেলতে চেয়েছে। সে আমাকে বলেছিল, আমি তো বাবার জন্য আজ কিছুই করতে পারবো না, তাই আমি আগামীকাল ম্যাচটি খেলবো এবং এরপর বাড়ি যাব। পরের দিন ক্রিশ্চিয়ানো অসাধারণ একটি ম্যাচ খেলেন। ছেলেকে বড় ফুটবলার বানানোর স্বপ্ন দেখতেন বাবা দিনিস অ্যাভেইরো। রোনালদো যখন ছোট, বয়স ৭ বা ৮ হবে, দিনিস অ্যাভেইরো আন্দোরিনহা নামে পর্তুগিজ এক ক্লাবে চাকরি করতেন। সেই ক্লাবে রোনালদো খেলত। তার বাবার কাজ ছিল সকল খেলোয়াড়দের কিট পরিষ্কারের। এত নিম্নমানের চাকরি করায় সতীর্থরা তাকে নিয়ে মজাও করত। ঠাট্টা বিদ্রুপ থেকে সেরাদের সেরা হবার তীব্র নেশা চাপে রোনালদোর মাথায়। ২০০৫ সাল, ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার কেবল ২ বছর হয়েছে রোনালদোর, এমন সময় খবর এলো তার বাবা মারা গিয়েছেন। অতিরিক্ত অ্যালকোহল খাবার জন্য লিভারের সমস্যাজনিত কারণে মারা যান তিনি। এই মৃত্যুই হয়তো রোনালদোকে আরও বেশি সাহসী এবং উদ্যমী করেছে। বিভিন্ন সময় মিডিয়ার সাথে কথা বলার সময় নিজের বাবাকে নিয়ে মুখ খুলেছেন রোনালদো। তিনি বলেন, আমি আমার বাবাকে শতভাগ জানতাম না, আমরা কখনো অন্যদের মতো সাধারণভাবে কথা বলিনি, তিনি একজন মাতাল লোক ছিলেন। সবচেয়ে বড় ব্যাপার, তিনি কিছুই দেখে যেতে পারেননি। আমার পুরস্কার, জয় কিংবা আমি এখন কোথায় আছি তা কিছুই তিনি দেখে যাননি। তরুণ বয়সে রোনালদো একবার তার বাবাকে বলেছিলেন, বাবা, আমরা একসময় খুব বড় লোক হব এবং আমাদের বড় একটা বাড়ি থাকবে। সেটা শুনে তার বাবার উত্তর ছিল, এটা অসম্ভব বাবা। অসম্ভবকে সম্ভব অনেক আগেই করেছেন ক্রিশ্চিয়ানো, কিন্তু বাবা কোথায়? একসময় অনাহারে থাকা সেই পরিবারের আজ রয়েছে কোটি কোটি টাকা, সবই নিজের পরিশ্রমে গড়া। কিন্তু যে বাবাকে এ বাস্তবতার কথা বহু আগে বলেছিলেন রোনালদো, তিনি কিনা এসব দেখে যেতে পারলেন না। এজন্য হয়তো এত যশ খ্যাতির মাঝেও কিছুটা আক্ষেপ কুড়ে কুড়ে খায় রোনালদোকে। নিজের শেষ বিশ্বকাপের বিদায়ের ম্যাচেও রোনালদো যখন কেঁদে কেঁদে মাঠ ছাড়ছিলেন, সেদিনও হয়তো বাবাকে বড্ড বেশি মিস করেছেন রোনালদো। ভালো এবং সুস্থ থাকুক পৃথিবীর সকল বাবারা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।